রাজনীতির মাঠে রাজনীতিবিদ হয়ে সবাইকে নিয়ে একসাথে একটা বিরাট বড় চমক দেখাবো, এর চেয়ে বড় চমৎকার হতে পারে না। আমার বিশ্বাস যে মানুষ আমাকে ভালোবেসেই আমাকে ভোট দেবে। আমি বাংলাদেশের একজন সুনাগরিক, আমি একজন দায়িত্বশীল মানুষ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, আমার পারিবারিক একটা ঐতিহ্য আছে, আমার মধ্যে মানবিকতা আছে, আমি বন্ধুত্বপরায়ণ, আমি মানুষের পাশে থাকি, মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কিছু করতে চেষ্টা করেছি এত বছর ধরে। আমার ইন্ডাস্ট্রির সবাই আমার বন্ধু, আমার একজনও শত্রু মনে হয় না খুঁজে পাওয়া যাবে। তো আমার বিশ্বাস যে মানুষ আমাকে ভালোবেসেই আমাকে ভোট দেবে। আর আমি আমি চাইবো যে মানুষের জন্য কিছু করতে। ধানমন্ডি বাংলাদেশের একটা ঐতিহাসিক জায়গা, বাংলাদেশের একটা মানে আমাদের বাংলাদেশের যদি জন্মলগ্ন বলা হয় সেটাই থেকেই ধানমন্ডি শুরু হয়েছে। এখান থেকে 32 নম্বর এই বাড়ি থেকে জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের বঙ্গবন্ধু 26শে মার্চে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এখানেই তার স্মৃতিবিজড়িত বাড়িটি আছে যেটা এখন মিউজিয়ামে পরিণত হয়েছে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এখান থেকেই আমরা সব কিছু আমাদের জাতির জনক সম্পর্কে জানব। সো এইরকম একটা জায়গাতে আমাকে দিয়েছেন, সো সেই জায়গার দায়িত্ব নিয়ে আমি মানে যেমন ভালো লাগা কাজ করছি তেমনি একটা বিরাট চাপও অনুভব করছি। আসলে শাইন ওয়াল শাওয়ার মানেই জং মুক্ত পানিতে প্রশান্তিময় গোসল। শাইন, রুচির প্রশ্নে আপোষহীন। হাজার হাজার মানুষ এসেছে, এই পর্যন্ত আমি অনেকবার 32 নম্বরে গেছি কিন্তু এই ধরনের অভিজ্ঞতা এর আগে আমার কখনো হয়নি। মানে জনতার মানে ঢল নেমেছিল ছাত্রলীগ থেকে শুরু করে ছাত্র সকল শ্রেণীর মানুষ, সকল পেশার মানুষ এবং আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন, মহিলা লীগ, যুবলীগ থেকে শুরু করে কেন্দ্রীয় আওয়ামী লীগের সমস্ত লোকজন ছিল, আর প্রচুর সাধারণ মানুষও ছিল, ধানমন্ডিবাসী ছিলেন। আমি আসলে বিস্মিত হয়েছি, কালকে আমি আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম। তখন আমার মনে হয়েছে যে এই যে মানুষ আমাকে ভালোবাসে, এই মানুষের ভালোবাসার প্রতি দেন আমি কীভাবে দেব? শুধু ভালোবাসা দিয়ে তো দিলে হবে না। সো আমি এখন যেটা দেখেছি যে যতটুকু আমি শুনতে পেরেছি যে কিছু কিছু এরিয়া আছে যেখানে এখনও মাদক মুক্ত হয়নি, সন্ত্রাস মুক্ত হয়নি। সো আমি আমার পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর স্মার্ট নগরীর অংশ দিয়ে যেতে চাই, তাদেরকে সেই পথে নিয়ে যেতে চাই। তো সেজন্য আমি চেষ্টা করব ধানমন্ডি, কলাবাগান, হাজারিবাগ, নিউ মার্কেট এই এলাকার যারা যারা বসবাস করেন তাদেরকে কতটুকু সন্ত্রাস মুক্ত করে, মাদক মুক্ত করে, জঙ্গি মুক্ত করে স্মার্ট জেনারেশনকে আমি আরও স্মার্টলি প্রেজেন্ট করার মতো একটা শহর উপহার দিব। ডেঙ্গুর একটা ভয়াবহতা আছে, যেহেতু এখানে প্রচুর লেক, প্রচুর মাঠ, প্রচুর খোলা জায়গা আছে এবং সেগুলিকে ডেঙ্গু মুক্ত কীভাবে করা যায়, আমি আমাদের মাননীয় মেয়র মহোদয় শেখ ফজলুল নূর তাপস ভাই, উনি এখানকার মেয়র ছিলেন, তো ওনার মেয়র আছেন, উনিও সংসদ এখানকার এমপি ছিলেন, তো তার সহযোগিতায় তার কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা একসাথে এক হয়ে মানুষকে পাশে নিয়ে নবীন প্রবীণ সবাইকে রাজনীতির মাঠে রাজনীতিবিদ হয়ে সবাইকে নিয়ে একসাথে একটা বিরাট বড় চমক দেখাবো, এর চেয়ে বড় চমৎকার হতে পারে না।